জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন 13 দিনে পড়েছে। 10 দফা দাবিতে জীবন বাজি রেখে ধর্মতলায় লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন তারা। শরীর ভাঙছে কিন্তু মনের জোরও বাড়ছে। ধনতেরাসে ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। সরাসরি আপনাদের নিয়ে যাব ধর্মতলার অনশন স্থলে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছে। রুমা, কেমন আছেন ডাক্তাররা? দেখো, ত্রয়োদশ দিনে পড়লো এই অনশন, আর এখনো কিন্তু নবান্নের সদুত্তরের অপেক্ষায় এই অনশন মঞ্চ। জিজ্ঞেস করছিলে কেমন আছেন, অবশ্যই তাদের শারীরিক যে অবস্থা সেটা অনেকটাই বলা যেতে পারে যে শারীরিক যে তাদের অবস্থা সেটা অনেকটাই দুর্বল হচ্ছে। আমি একবার এটা প্যারামিটারটা দেখিয়ে দিচ্ছি, যেখানে বলা হচ্ছে ডক্টর অর্ণব, ডক্টর তোমার স্নিগ্ধা, ডক্টর সায়ন্তনী, তাদেরই কিন্তু কিটন বডি দেখতে পাচ্ছ +2 হয়ে গিয়েছে, এবং ডক্টর অললিকা যিনি রয়েছেন তার +1 রয়েছে কিটন বডি, আর ডক্টর পরিচয় ট্রেস ওটা পাওয়া গিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু দেখেছি আমরা একের পর এক জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ICU ভর্তি রয়েছেন, এবং অবশ্যই ডক্টর অনিকেত, অনুস্তুপ, তনয়া, পুলস্থ প্রত্যেকেই, এবং উত্তরবঙ্গ থেকেও কিন্তু যারা ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু অসুস্থ হয়েছেন, তারাও কিন্তু অনশনে রয়েছেন। এবার একটু ছবিটা দেখিয়ে দেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথম দিন থেকে যিনি একদম সায়ন্তনীকে আমি দেখতে পাচ্ছি প্রথম দিন একদম 5ই অক্টোবর থেকে তিনজন যেখানে রয়েছেন, যেটা আমি বলছিলাম, ডক্টর অর্ণব, ডক্টর স্নিগ্ধা, ডক্টর সায়ন্তনী, তারা কিন্তু একদম প্রথম দিন থেকে অনশন করছেন। এবং অবশ্যই তাদের যে শারীরিক অবস্থা তারা শারীরিকভাবে তারা দুর্বল হচ্ছেন, তবে এটা ঠিক যে শারীরিকভাবে দুর্বল হলেও কিন্তু তাদের যে মনোবল সেটা কিন্তু অটুট রয়েছে। দেখো, আজকে 12টার সময় ঠিক এখানে অনশন মঞ্চে রয়েছে তোমার গণস্বাক্ষর অভিযান রয়েছে, যেখানে অবশ্যই এই যে ন্যায়ের দাবিতে, বিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে, পরিকাঠামোর দাবিতে এবং 10 দফা দাবিতে তারা যেখানে অনশন করছেন সেক্ষেত্রে কিন্তু তারা এখনও অপেক্ষায় রয়েছেন, যেটা প্রথমেই বলছিলেন নবান্নের সদুত্তরের প্রতি অপেক্ষায় রয়েছেন। তবে এই প্রতীক্ষা কবে অবসান ঘটবে এখন সেটাই দেখার। ধন্যবাদ। অনশনকারী জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার, তিনি কি বলেছেন শোনো। এই মুহূর্তে শরীরের অবস্থা কি? 21 ঘন্টা সবে পেরিয়েছে, যতটা পারছি চেষ্টা করছি ঠিক থাকার, কম চলাচলি করার। আপনার বাকি যারা রয়েছেন, যারা প্রথম দিন থেকে আছেন, তাদের শারীরিক অবস্থা তো প্রতিনিয়ত খারাপ হচ্ছে, ডাক্তার হিসাবেও তো আপনি উদ্বিগ্ন। ডাক্তার হিসেবে উদ্বিগ্ন, তাদের জুনিয়র হিসেবে উদ্বিগ্ন, তাদের বন্ধু হিসেবে উদ্বিগ্ন। কী করে তারা করছেন আমি জানি না, এবং কী করে তাদেরকে করতে দেখেও প্রশাসন এত নির্বিকার এবং কার্নিভালের মতো তাও আমরা জানি না। এর শেষ কোথায়, কীভাবে এর শেষ হবে? এই অচলাবস্থার শেষ তো আমাদের আশ্বাসে হবে না, এই অচলাবস্থার শেষ যাদের আশ্বাসে হবে তাদের দিকে মুখ তাকিয়ে আমরা এখনও বসে আছি। আমরা রাজ্য প্রশাসনের রেসপন্সের এখনও বসে অপেক্ষায়, মাননীয় মুখ্যমন্ত্রীর আশায় আমরা এখনও অপেক্ষায় আছি। বাড়ির লোক জানেন আপনি অনশনে বসেছেন? চিন্তিত তো স্বাভাবিক, চিন্তিতভাবে কাছের লোক, বিশেষত বাবা মা, তারা তো চিন্তা করবেন, কিন্তু তারা জানেন যে যে অচলাবস্থা, যে অব্যবস্থা এতদিন চলেছে, তার বিরুদ্ধে রুখে না দাঁড়ালে, সেটা ব্যক্তি হতে পারে, সেটা শারীরিকভাবে, তাহলে ভবিষ্যতে মানুষ হিসেবে নিজের কাছে নিজের বিবেক পরিষ্কার থাকবে। শেষ প্রশ্ন, সরকারের কাছে একজন অনশনকারী হিসেবে কী বার্তা দেবেন, কী আবেদন করবেন, কী দাবি জানাবেন? সরকারের কাছে একজন অনশনকারী হিসেবে প্রথম থেকে যা দাবি ছিল তাই আছে, 2 থেকে 10 মিনিটাতে 5 মিনিট সময় লাগে। যখন আপনারা বারংবার আলোচনায় বসেছি তখন আপনারা বলেছেন দাবিগুলির মধ্যে কোনো ভুল নেই, দাবিগুলির মধ্যে কোনো যথার্থতার অভাব নেই, তাহলে দাবিগুলি মেটাতে যতটা সত্বর ভূমিকা নেওয়া যায় ততটা সত্বর নিতে, কারণ প্রত্যেকটা ঘন্টায় প্রত্যেকটা মিনিটে আমাদের শরীর খারাপ হচ্ছে। যারা প্রথম থেকে অনশন করছেন তারা পার্মানেন্ট ড্যামেজ হয়েছে এবং আরও হয়ে চলেছে।